قدس باي আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটা হলো প্রশিক্ষণ আর আমরা যত প্রশিক্ষণ করি তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হলো এই শীতকালীন প্রশিক্ষণ এই শীতকালীন প্রশিক্ষণ করতে হলে আমাদের অনেক খোলা জায়গার প্রয়োজন হয় এই জন্য আমরা শীতকালীন প্রশিক্ষণটা সব সময় সেনানিবাসের বাইরে এসে করি যখন আমরা সেনানিবাসের বাইরে আসি আপনারা একটুকু অবশ্যই ফিল করবেন যে আগে যত ফাঁকা ফাঁকা জায়গা পাওয়া যেত ট্রেনিং এর জন্য এখন কিন্তু সেরকম পাওয়া দুষ্কর বাড়িঘর আগের চেয়ে অনেক বেড়েছে দিন দিন সমস্ত জায়গা ঘনবসতি হয়ে যাচ্ছে তা আমাদের প্রশিক্ষণ এখন করাটা মোটামুটি না চাইলেও জনগণের এলাকার ভিতরে চলে আসতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে সুস্পষ্টভাবে বলেছে এবং বারেবারেই বলেছে যে যখন তোমরা প্রশিক্ষণ করবে মানুষের কাছে যাবে মানুষের জন্য কিছু করবে মানুষের উপকার করতে হবে আমরাও চেষ্টা করছি সবসময় সেনাবাহিনী আপনারা জানেন কোনো যুদ্ধই জনসমর্থন ছাড়া জিততে পারে না মানুষের মনে আমরা বিরূপ ধারণা যাতে জন্ম না হয় আমরা যখন এখানে আসি আমরা চেষ্টা করি জনকল্যাণকর কাজ করতে তারই ধারাবাহিকতায় আমরা শুধু এখানেই না সারা দেশে বিভিন্ন জায়গায় শীতার্তদের জন্য কম্বল বিতরণ করছি এর বাইরেও আমরা অসুস্থদের জন্য চিকিৎসা দিচ্ছি এবং এর জন্য প্রয়োজনীয় ওষুধও মাঝে মাঝে বিতরণ করছি আমরা গবাদি পশুরও ট্রিটমেন্ট করছি এবং কৃষিজাত বিভিন্ন রকমের হেল্প যেখানে আমাদের আরবিএফসি আছে তারাও দিয়ে যাচ্ছে যেহেতু আমরা জনগণের ভিতরে এসেছি আমাদের জন্য যদি তাদের কোনো অসুবিধা হয় সেটাকে দূর করার লক্ষ্যে আমরা কিছু জনকল্যাণকর কাজ করছি যাতে করে মানুষের মনে সেনাবাহিনী সম্বন্ধে একটা ভালো ধারণা থাকে আর এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে আমরা চাই সবসময় দেশের জন্যই কিছু করতে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে উনি একটা আমাদের ফোর্সেস গোল দিয়েছে সেই ফোর্সেস গোল 2030-এর আলোকে আমাদের আধুনিকায়ন চলমান রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী 21 নভেম্বরের যে বক্তৃতাটা দিয়েছে সেটা আপনারা শুনেছেন আপনারা বিভিন্ন অনুষ্ঠানে উনি বারেবারে আমাদের বলছে বিএম এর পাসিং আউটে বলেছে নেভাল একাডেমির পাসিং আউটে বলেছে সশস্ত্র বাহিনীর সক্ষমতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া আমাদের একটা লক্ষ্য
ঠিক করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সার্বিক সহযোগিতায় আমাদের আধুনিকায়ন চলছে। সেই আধুনিক যে অস্ত্র সরঞ্জামাদি আসছে সেগুলোই আমরা আবার এই প্রশিক্ষণের ভিতর প্রয়োগ করে দেখছি তার ব্যবহার উপযোগিতা। আমরা কারা আমরা কারা সরি তো